हेलो फ्रेंड, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के আমার নতুন আরেকটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো অবন্তিকা এখানে বই পড়ছে, ও বই পড়া মানে ও আর্টের খাতা বের করবে। আর এখানে দেখো কালকে আমি মানে ওইদিকে আবার ফোন এসে গেছে, কালকে আমি এগুলো কাপড় ধুয়ে দিয়েছি, তো ভাঁজ করা হয়নি কালকে। তো আজকে আমি এগুলোকে গুছিয়ে নেব, ভাঁজ করে নেব। আর এই পাশে দেখো আমি স্নান করতে গেছি, এই পাশে মাস্টার ভাত মানে বসায় দিয়েছে, মানে অফিসে যাওয়ার দেরি হয়ে যাবে, নালে ভাতটা না বসাই দিলে আমার একটু মানে স্নান টান করতে করতে দেরি হয়ে গেল। তো এই পাশে ভাত রান্না। আর আজকে দেখো আমাদের উঠানে একদম বুকিং, মানে দিদিদের মানে আমার জায়ের ঘর ভালো করতেছে। তো আমি এদিকে কাপড় চোপড় গুলো গুছিয়ে নেই, ওদিকে আবার রান্না হচ্ছে, অবন্তিকে বই পড়ছে, বেলা অনেক হয়ে গেছে, তারা উড়ো উড়ে করছে। বাড়িতে তো না, আমাদের ঘরে অনেক লোক এসছে, এই কারণে যে আমরা আজকে সন্ধ্যাবেলা মেহেন্দি পরবো। তো মেহেন্দি পরার একটাই উদ্দেশ্য, মানে আমরা যাব হচ্ছে শিবরাত্রির মানে বানেশ্বরে যাব শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে। তো সেই কারণে আজকে আর কি মানে আজকে রাত্রিটা আর কি সাজুগুজু করবো। তো দিনের বেলা তো হয় না, সময় হয় না, তো সেই জন্য রাত্রিবেলায় সাজুগুজু মানে একটু মানে দিনের বেলা তো সময় হয় নাই, আমার একদমই সময় হয় না। রান্নাবাড়ি আছে, অবন্তিকে আছে, তার মধ্যে সেলাই আছে, তো কোনটা করি আর কোনটা কি কি করি কি না করি। ঘর দেখো, ঘর গোছানোই হয় না আমার ঠিকঠাক মতো, এইটুক ঘর কোন জিনিস কোনখানে রাখি একদম মানে দিশে হারা হয়ে যাই মাঝে মধ্যে। তো দিনের বেলা তো একদমই সময় হয় না, তো রাত্রিবেলা এখন সাজুগুজু করে নেবো, তো মেহেন্দি পরবো। মেন কথা হলো আজকে রাত্রিবেলা মেহেন্দি পরবো, নেল পালিশ পরবো। তো তোমরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো কীরকম করে মেহেন্দি পরি। তো দেখো এইখানে দেখো সবাই আছে একদম আমাদের ঘরেতে, এমনিতে যাকারে দেখো একটা চাঁদের হাট লেগেছে আমাদের ঘরটাতে। তো ধাক্কা ধুক্কা দিও না, এই দেখো দিদি একাই একাই দিচ্ছে হাতে মেহেন্দি, আর আমি তো দিয়ে দিতে পারি না, তো আমার হাতে দিদি দিবে, আমি কিন্তু দিতে পারি না। ভেরি গুড, ভেরি গুড। তো এই দেখো দিদির একটা হাত হয়ে গেছে, দিদি দেখাও আরটা দেখো, এই যে দিদির একটা হাত হয়ে গেছে,
আর একটা হচ্ছে, তো আমি এখনো বসি নাই। তো দিদির আর একটা হাত হতে হতে মানে হাত আমি হাত বলতে হাত মানে মেহেন্দি দেওয়া হতে হতে আমি ওইদিকে আমার সেলাইয়ের কাজ একটু সেরে নেই, মানে সেলাইয়ের কাজ মানে অবন্তিকের একটা ফ্রক বানাবো। তো মানে শিবরাত্রি বলে কথা, তো সেদিন আবার আমাদের সারপ্রাইজ একটা পার্টি আছে, তো সেজন্য আগে ভাগে একটা অবন্তিকের জন্য জামা বানিয়ে নিই। ওইরকম করে কেন রে অবন্তিকা, ওইরকম করিস না। তো অবন্তিকের একটা জামা বানিয়ে নিচ্ছি। তো তোমরা যারা মানে কাটিং শেখার ইচ্ছুক তারা মানে কমেন্ট করে বলবে, তো আমি বেশি বেশি করে মানে দেখো আমি অবন্তিকার জামা বানিয়ে নিয়েছি। ও আমি বানাতে বানাতে ও ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর পড়ানো হলো না, কালকে সকালবেলা দেখা দেবো ওকে পড়াইয়ে। সিম্পল একটা ফ্রক বানাইলাম, ও এমনিতেই মানে ফ্রক জামা পরে না, মানে মেয়ে মানুষের জামা পরে না, তো আমি ভাবলাম যে একটু একটু করে দেখাই পরে পরে। এর আগেও বানিয়েছি, ওগুলো সবগুলো ছোট হওয়ার পরে আর কি মানে পড়া শুরু করছে, মানে জামা ছোট হয়ে গেছে এখন সে পড়ে একটু একটু। তাও আবার যখন বলি যে আমার পিছু যখন ধরে তখন বলি যে যে ফ্রক জামা পড় তাহলে নিয়ে যাবো, নালে কিন্তু নিয়ে যাবো না, ওই সেই জন্যই পড়ে যায়, আর তাছাড়া এমনিতে বাড়িতে পড়ে না। আর এই দেখো মেহেন্দি পড়ার কথা বলেছিলাম যে এটা কালকে পড়েছি, এটা আর আজকে যে এটা হাত খালি এটা দেই নাই। তো অনেক রাত্রি হয়ে গেছে, 12টার উপরে বেজে গেছে, তো শুভরাত্রি, গুড নাইট। কেউ কমেন্টে বলো না যে কাটিং ভিডিও দেখার জন্য, সেই জন্য দেখাই না, তোমরা যদি চাও মানে মন যদি থাকে। তো ওইটা খাওয়া দাওয়া, তো ফ্রকটি কেমন লাগলো আর মেহেন্দি দেওয়াটা কেমন হলো তো কমেন্ট করে বলবে। আর রাত্রি অনেক হয়ে গেছে, শুভরাত্রি, গুড নাইট।